যে আমরা যারা কলকাতা থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরত্বে থাকি, সেখানে আমাদের একটাই কাজ যে তুমি যদি সিএসসির আওতায় বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিলকে যদি তুমি প্রতি মাসে নিতে পারো, তাহলে কেন আমাদের রাজ্যের বিদ্যুতের বিল তোমাকে ত্রিমাসিক স্তরে গ্রহণ করতে হবে? আপনি ভাবতে পারেন, আপনি প্রতি মাসে 85 ইউনিট বিদ্যুৎ খরচা করছেন, যদি বিদ্যুতের বিলটা যদি ঠিক সময় আসে তাহলে আপনাকে 85 ইউনিটের বিদ্যুতের টাকা আপনাকে পরিশোধ করতে হবে। কিন্তু বিদ্যুতের বিলটা যদি 3 মাস বাদে যদি 148 হবে, 150 ইউনিটে পরিণত হয়, তাহলে যে ইউনিট হিসেবে যে টাকা ধরে নিয়ে যদি 50 ইউনিট বিদ্যুৎ দিলে তাও যদি আপনাকে 6 টাকা হারে দিতে হতো, তাহলে আপনার বাড়ির বিল আপনি 300 টাকাতে প্রতি মাসে দিতে পারতেন। কিন্তু যদি আপনার এই বিদ্যুতের বিল যদি আপনার 150 ইউনিট হয়ে যায়, তাহলে দেখা যাবে 6 টাকার পরিবর্তে 13 টাকা হারে আপনাকে আপনার এই বিদ্যুতের বিল রাজ্য সরকারকে বা বিদ্যুৎ কোম্পানিকে দিতে হচ্ছে। এখানে তো তৃণমূলের লোকসভায় এই মিটিং শুনছেন, সবাই যে আমাদের পক্ষে বলেন, সবাই যে আমাদের যে বক্তৃতা শুনছেন, সবাই যে আমাদের পক্ষে কথা বলেন তা তো নয়। তারা কি মনে করছেন? আমরা যে আহ্বান আমরা রেখেছি সেই আহ্বানটা আমাদের করা উচিত কি অনুচিত? একজন মানুষও বলতে পারেন যে আমাদের রাজ্যে, সারা রাজ্যে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারা ইলেকট্রিকের রিডিং করেন, যারা ইলেকট্রিকের অ্যাসপার রিডিং তারা বিল দেন, আমরা বেশি কথা বলিনি, আমরা বলছি প্রতি মাসে রিডিংটা প্রতি মাসে করতে হবে। সেবা না হয়ে সামনে